ভাবতেই পারি নাই এবছর পুজোটা আমার জন্য এত খারাপ যাবে। তো আমি কারো দোষ দিচ্ছি না, দোষটা হচ্ছে আমার কপালের, কপালের আগেও কেউই চাই না। তো চলো সব কিছুই ঠিক আছে, আমি এখানে মুড়ি ভাজছি, গরম গরম মুড়ি কেউ যদি খেতে চাও চলে আসো, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখো তো মুড়িটা ঠিকঠাক ভাজতে পারছি কি না, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভাজা মুড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাও। হাসি না মো দেখে চাল দেবো না, তখন ভালো দিক ক্যামেরাটা মুড়ির সামনে নিয়ে আসবো। আমার আবার অনেক ভালো লাগে বলছি মামা সাদা মুড়ি আর কি করবো মা আমি যা পেলাম দেখো মুড়ি আজকে তুললে বললো তাহলে গেলে না দেখি ভাত বসে হয়ে যায় এখন।